ডাক্তার অনির্বাণ বিশ্বাস, প্রফেসর ডাক্তার অনির্বাণ বিশ্বাস, আপনাদের কাছে আবার এলাম একটু কিছু নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। বাড়িতেও এখন মাস্ক পরে থাকি, খুলে দিচ্ছি এখন একটু কথা বলার জন্য। চলি, আমার অভিজ্ঞতা গত বছরের তুলনায় এখন যেটা হচ্ছে, আরো এত ভয়ঙ্কর ভাবে রোগ বাড়ছে আর এত প্রচুর পেশেন্ট আক্রান্ত হচ্ছেন, যে কথাটা বলতে এসেছি সেটা, যারা আক্রান্ত হচ্ছেন ওই সর্দি কাশি জ্বর বা অন্য কিছু, বুকের ব্যথা যাই হোক বা পেটের কোনো ট্রাবল যাই হোক, তোরা তারা একটু দেরি করে আসছেন, মানে 7 দিন 8 দিন 9 দিন বাড়িতে থাকছেন, সেভাবে চিকিৎসা করে তারপরে আসছেন, বা চিকিৎসা না করে বাড়িতে নিজেরাই কিছু ওষুধ খাচ্ছেন, কোনো ডাক্তারবাবুকে দেখাচ্ছেন না। এবং এটা যখন আমাদের কাছে আসছে তখন মানে অনেকটাই হাতের বাইরে চলে যাচ্ছে। একটা জিনিস তো বুঝতে হবে যে আমাদের সবার মানে আমাদের হেলথ রিসোর্স খুব মানে রিসোর্স তো খুব বেশি বাড়ানো যাবে না, মানে যেটা ছিল মানে চট করে চাইলে এমনি বাড়াতে পারবেন না। আজকে 100টা বেড আছে, কালকে সঙ্গে সঙ্গে আমার 10,000 বেড করে দেওয়া যাবে, এটা সম্ভব নয়, কারণ অনেক কিছু স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়। তো আজকে আমাদের এত ক্রাইসিস হচ্ছে, এত মানুষ আক্রান্ত হচ্ছেন, অধিকাংশ মানুষ বাড়িতে ট্রিটমেন্ট করে ঠিক করা যাচ্ছে, কিন্তু কিন্তু বেশ কিছু পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি করা দরকার হচ্ছে অক্সিজেনের জন্য বা আরো ফার্দার আইটিউ ট্রিটমেন্টের জন্য। এটা 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 নাম্বারটা অনেক বেশি বাড়ছে এই কারণে যে যেহেতু প্রচুর পেশেন্ট আক্রান্ত হচ্ছে, মানে এখন করোনা কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, এটা মানে কার মানে মানুষ তো মানুষ ট্রান্সফার হয়ে যাচ্ছে একজনের থেকে আরেকজন, মানে কার থেকে কার আর বোঝা যাচ্ছে না। এখন তো যারা আসছেন দেখাচ্ছেন, মানে আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, গত বছর আমি এত ভয়াবহ অবস্থা আমি দেখিনি। গত বছর অনেকটাই চিকিৎসা করে খুব তাড়াতাড়ি রুগীদের সুস্থ করা যাচ্ছিল, কিন্তু এখন যারা আসছেন, যারা অল্প অবস্থা আসছেন, প্রথম 3-4 দিনের মধ্যে তাদের চিকিৎসা করাটা যাচ্ছে ঠিক করে, কিন্তু যাদের 8 দিন 9 দিন হয়ে যাচ্ছে তাদের অনেক জটিলতা বাড়ছে, রান লাংসে প্রবলেম হচ্ছে, অনেক সময় করোনা অনেক আনএক্সপেক্টেড প্রবলেম দাঁড়াচ্ছে, সেটা অবশ্য প্রথম দিকে চিকিৎসা গুলো হচ্ছে, তবু সেটা কম। যেটা আমরা মানুষরা এখন বেশি দেখছি যে আমরা বেড পাচ্ছি না, একটা বেডের জন্য মানুষ হাহাকার করছে, অক্সিজেন পাচ্ছে না। এই বেড পাওয়া বা অক্সিজেন পাওয়ার দরকারটা কিন্তু তাদেরই হচ্ছে যারা চিকিৎসাটা একটু দেরি করে করছেন, দেরিতে আসছেন আর কি ডাক্তারবাবুদের কাছে, ডাক্তারবাবুরা চিকিৎসা করার সময়টা কম পাচ্ছেন সঠিকভাবে আর কি। আমি আমার এখন প্রতিদিন এত এত খারাপ লাগছে আর কি, সরি সরি আমি মনে হচ্ছে বার্নআউট হয়ে যাচ্ছে এখন, আর এত হাহাকার আর দেখা যাচ্ছে না। পেশেন্ট যারা আসছে অনেকেই স্যাচুরেশন 72-70-80 নিচে হাঁপাচ্ছেন, তাদেরকে বলে দিচ্ছি চুম হাসপাতালে ভর্তি হন, হাসপাতালে বেড পাবেন কোথায়, তারা সব জায়গায় পাচ্ছেন না,
প্রাইভেট সেট আপে, প্রাইভেট সেট আপে তো সবার যাওয়ার ক্ষমতা নেই, আর প্রাইভেট সেট আপও ভর্তি হয়ে গেছে। আজকে আমি বেশ কিছু পেশেন্টকে আমি ভর্তি হতে বলে চলে এসেছি আর কি, আমি জানি না কি হবে তাদের। আমার আমার খালি একটাই বলার, যে এই যে হাজার আপনাদের মানে আপনারা প্লিজ একটু একটু কষ্টটা আগে থেকে আসলে সে অবস্থা ডাক্তারবাবুদের কাছে আসুন। প্রথম প্রথম 2-3 দিনের মধ্যে প্রথম প্রথম 2-3 দিনের মধ্যে আসুন, আর বাড়িতে আমাদের যারা মহিলাদের আছে, মহিলারা আছে, মা বোন মেয়ে পিসি মাসি, তারা চিরকালই অনেক সড়ক চেপে রাখেন, আগেও দেখেছি আমরা, তাদের প্রতি একটু নজর দিন, তাদের কষ্টটা তাদের একটু আগে আনুন, তারা মানুষ। আর কিছু জিনিস তো এখন এই এই জায়গাগুলো এমন জায়গায় চলে এসেছে, এখন মানুষ যদি একটু সহযোগিতা না করে, সাধারণ মানুষ সহযোগিতা না করলে খালি ডাক্তার খালি সরকার কেউ কিছুই কিছুই করতে পারবে না। তেমন একটা হচ্ছে মানুষকে সহযোগিতার মধ্যে কোভিড এর যে নিয়মগুলো আছে, এসব মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, ডিস্টেন্স মেনটেন করা, এটা এটা সবাইকে মানতে হবে। আর আপনারা অল্প কষ্টতেই ডাক্তারবাবুদের কাছে আসুন, মানে যার যার পছন্দের ডাক্তারবাবু যিনি আছেন তার কাছে না যেতে পারলেও আশেপাশে কোনো না কোনো ডাক্তারবাবু পাবেন, দেখা দেখাবেন, সবাই অনেক বেশিরভাগ ডাক্তারবাবুই আছেন, তারা মানে তারা সবাই চেম্বার চলে বন্ধ করে কেউ প্র্যাকটিস করছেন না, চলতে চলে গেছেন বা হাসপাতালে দেখছেন না, মোটেই তা নয়, তাদের কাছে তাড়াতাড়ি নিয়ে যান। আর সাধারণ মানুষের কাছে আমার আরেকটা আবেদন, যে আপনাদের পাড়ায় যে বা যেখানে থাকছেন, যে যে কমপ্লেক্সে থাকছেন, কোনো মানুষ বা তার পরিবার যখন এফেক্টেড হচ্ছে তাদেরকে মানে দূরে রাখা, তাদের সাথে যোগাযোগ না করা, তাদের বিপদে না যাওয়া, এই জিনিসটা করবেন না, এটা এটা মনুষ্যত্বের অবমাননা করা হয়। আজকে দেখলাম কোন এক জায়গায় কোন এক দমদমে বোধ হয় কোন এক কমপ্লেক্সে দুজন ডাক্তারবাবু, তাদের তারা যেহেতু হাসপাতালে সার্ভিস করেন, তাদের তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তাদের, এগুলো 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 মানুষকে আতঙ্কে করছে, ভয় করছে কিনা জানি না আমি, এগুলো তো শিক্ষিত মানুষই করছে, ওই তথাকথিত অশিক্ষিত বা তথাকথিত গরিব মানুষের মধ্যে কিন্তু এই ধরনের জিনিস দেখা যায় না। আজকে আমার মনে হচ্ছে আমি এখন এই গত 1 বছর ধরে এইভাবে করোনার রুগী দেখে দেখে, আমার পার্টিকুলারলি এই বছরটা এই ভয়ঙ্কর অবস্থায় নিজেকে আমি তো বার্ন আউট হয়ে যাচ্ছি, আর আমার তো কি খুব বেশি কিছু দেওয়ার নেই। আর আপনারা ভালো থাকুন একটু, আপনার কাছে একটু সাহায্য করছি, আপনারা একটু নিয়ম মানুন, মানুষকে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আনুন, 2-3 দিনের মধ্যে আনুন। আর অন্য মানুষ যারা আক্রান্ত হচ্ছেন, যে যেরকম ভাবে আক্রান্ত হন বা যারা যেখানেই থাকুন, তাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভালো থাকুন সব, বাই।